হাওয়া জানিয়েছে উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করেছে একটি উচ্চচাপ বলায় যার ফলে আজ রাত থেকে হাওড়া হুগলি কলকাতা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব পশ্চিম মেদিনীপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আবহাওয়া দপ্তরের মতে বুধবার ও শুক্রবার উত্তর পশ্চিম ভারতে প্রবেশ করতে চলেছে দুটি পশ্চিমী ঝঞ্ঝা যার কারণে কলকাতা ও পার্শ্ববর্তী জেলাগুলিতে তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি পর্যন্ত বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে পাশাপাশি হাওড়া হুগলি কলকাতা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব পশ্চিম মেদিনীপুরে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী হিমালয় ভাততের সংলগ্ন পাঁচটি জেলা দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার এবং কোচবিহারে ঘন কুয়াশার পাশাপাশি আগামী দুই থেকে তিন দিন দার্জিলিং এবং কালিম্পংয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলাদেশের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী আগামী দুই থেকে তিন দিন রংপুর বিভাগের কিছু কিছু এলাকায় শৈতপোবাহের সতর্কতা জারি করা হয়েছে এছাড়াও ঢাকা রাজশাহী বরিশাল চট্টগ্রাম রংপুর খুলনা মনমেনসিং এবং সিরের বিভাগের কিছু কিছু এলাকায় কুয়াশার পাশাপাশি সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে বারো ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি আ অফিসের পূর্বভাস অনুযায়ী কলকাতা ও পার্শ্ববর্তী জেলাগুলিতে মেঘলা আকাশের পাশাপাশি সর্বোচ্চ তাপমাত্রা থাকবে চব্বিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে পনেরো ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি বাতাসে সর্বোচ্চ আর্দ্রতার পরিমাণ থাকবে অষ্টআশি শতাংশের আশেপাশে এখনকার মতো খবর এখানেই পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলটি অবশ্যই ক্লিক করে রাখবেন আর যদি আপনাদের এই খবরটি ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ